দিলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে একটু আগে স্ক্রিনে দেখলেন কার্টুন ভিডিও তৈরি করবেন। তো ফ্রেন্ডস, কার্টুন ভিডিও তৈরি করার জন্য এক্সপ্রেটে ক্লিক করবেন এবং সুলনয়ে ক্লিক করবেন। সুলনয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এক মিনিটা বেশ মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে যে ফটোটি লাগবো এটার লিঙ্ক পেয়ে যাবেন আমার ডেস্কশন বক্সে, ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, এটা 18 সেকেন্ড করে নেবেন আপনার যত সেকেন্ড এডি স্ক্রিন। তারপর আপনার গ্রিন স্কিম লেখা কার্টুন ভিডিও লেখে সার্চ দিলে অনেকটি ভিডিও পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। তো আমরা ডাউনলোড করে রেখেছি, তারপর আমরা কি করব, এই গ্রিন স্কিম ভিডিওটা দিয়ে দেব। ভিডিওটি দেওয়ার পর এটা আপনি বড় করে নেবেন। বড় করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। দেখুন, গ্রিন স্ক্রিনটা রিমুভ। তো ফ্রেন্ডস, আপনি কথা বলতে পারবেন, এখানে আপনার ভাগ করে দেওয়া লাগবে। তো ফ্রেন্ডস, এটা সমান করে নেবেন। তারপর এটার সাউন্ডটা একবারে কমাই দিবেন। তারপরে আপনি কি করবেন, এখানে বিভাগ করতে হব। তো ফ্রেন্ডস, এখানে এটা এখানে এসেছে। তারপরে ক্যাসেটে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, হয়ে গেল, টিক মারে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এটাকে আপনি করে নেবেন, দেখা দিচ্ছি। তো ফ্রেন্ডস, এটার মাপ করে নেবেন এমন। তারপরে আপনি এটা কত দূর যাচ্ছে, তারপর কটকের বেলা বা শুটু হচ্ছে দেখা যায়। এ 14 সেকেন্ডে আমরা এখানে কি করবো, এটা ক্লিক করে দেব। তারপরে এটাকে আমরা আরও একটু 20 সেকেন্ড করে নিলাম। 21 সেকেন্ড করার পরে দেখুন, এটাকে আমরা দেখি হওয়ার পর এখন আপনি কি করবেন, এখানে যেমন আছে, তারপরে আপনি এটাকে এমনভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনি এখন যদি কথা বলতে চান, আপনি মাইক্রোফোনে ক্লিক করবেন এবং আমি কথা বলবো। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্রাইম মাস্টার অ্যাপস দিয়ে প্রফেশনাল মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন। আপনাদের আজকে সুব সহজে দেখাই দেব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সো ওই শালা কোন থেকে ভুট ধুরালি রে কাটা। তো ফ্রেন্ডস, এখানে আমরা কার্টুন ভিডিওটি বানাই ফেললাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাদের এখন আপনারা এই কার্টুন ভিডিওটা এক্সপোর্ট করবেন, কারণ এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনি এক্সপোর্ট করবেন। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সবাই আমাদের